এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রূপসূত্রা। আর আজকে আমি আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। সেটাফিল দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেটাফিল কোম্পানিটা, সেটাফিলের প্রোডাক্ট নিয়ে আমি আগেও এই চ্যানেলে বলেছি বারবার তোমাদেরকে, তবে কখনোই ঠিক একটা ছোট্ট রিভিউ করা হয়নি যে অ্যাকচুয়ালি আমি কি ইউজ করি এবং কেন ইউজ করি এবং সেটা ইউজ করে আমার কি ডিফারেন্স আমি বুঝতে পেরেছি। তো আজকে দেখো আমি দুটো প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো আমি ইউজ করি। তো প্রথমেই বলি সেটাফিলের জেন্টল স্কিন ক্লিনজার, এটার MRP হচ্ছে 255, 255 টাকা। আর এটা হচ্ছে নন ইরিটেটিং ক্লিনজার, তোমার পিএইচ ব্যালেন্স বজায় রাখে, আর কোনো রকম এটার স্মেল বা ফ্রেগরেন্স নেই। তো যাদের ওই সমস্যা, মানে ওটা পছন্দ না ফ্রেগরেন্স, তাদের কিন্তু এটা খুব ভালো লাগে। আর হচ্ছে আমার স্কিনে যেটা ছিল, আমার স্কিনে খুবই মাঝে মাঝে ড্রাই প্যাচেস হতো, আমার স্কিনটা এমনিতে যেহেতু ড্রাই তাই জন্য ড্রাই প্যাচেস হতো। তো আমি তখন ভাবি যে এমন কিছু মানে একটা ক্লিনজার দরকার যেটা খুব ড্রাই করে দেবে না, মানে মুখ ধুলে মনে হবে না যে ফেসের যে ন্যাচারাল অয়েল সেটাকে ক্লিনজারটা মানে ফেস ওয়াশটা সরিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো সেটাফিলের এই ফেস ওয়াশটা তোমরা ইউজ করতে পারো, জেন্টল স্কিন ক্লিনজার, সত্যি ভীষণ ভালো। আর ফেস অ্যান্ড বডি জন্য বলেছে, যদিও আমি বডিতে ইউজ করি না কারণ একটু দামি, তো তাই এত দামি জিনিস আমি ইউজ করবো না। আর আরেকটা হচ্ছে ময়েশ্চারাইজ করে এবং ক্লিনও করে, এটা কিন্তু সত্যি এটা অদ্ভুত প্রোডাক্ট, যেটা তোমার মুখ ধোয়ার পরে মনে হবে না যে তোমার ফেসটা ভীষণ ড্রাই হয়ে গেছে। তাই বুঝতেই পারছো যে এটা অয়েলি স্কিনের বিউটিদের জন্য কিন্তু খুব একটা সুটেবল হবে না, তবে নর্মাল টু ড্রাই স্কিন কিংবা শীতকালে অয়েলি স্কিনের তোমরা কিন্তু ইউজ করতেই পারো, কারণ শীতকালে সবারই কম বেশি একটু স্কিনটা ড্রাই হয়, ড্রাই প্যাচেসের সম্ভাবনা থাকে। তো এবার চলে আসছি নেক্সট প্রোডাক্ট, এটা আমি তোমাদেরকে অনেকবার দেখিয়েছি আমার চ্যানেলে, এটা সেটাফিল ডেলি অ্যাডভান্স আলট্রা হাইড্রেটিং লোশন, খুব ভালো, এটাও ফ্রেগরেন্স ফ্রি, এটার MRP হচ্ছে 400 টাকা, বাট ডিসকাউন্টে পাওয়াই যায় অনলাইনে শপ করলে। আগেন এটা ফেস অ্যান্ড বডির জন্য, যদি আমি বডিতে লাগাই না সেম রিজন, 24 আওয়ার ময়েশ্চারাইজেশন বলে। তো 24 আওয়ার্স মানে এটা বলা আমার মনে হয় বেকার, কারণ আমরা 24 ঘন্টার মধ্যে অনেকবার মুখ ধুই, চান করি, খাই, তো বোঝা সম্ভব না যে 24 আওয়ার্স ময়েশ্চারাইজ করতে পারে কিনা, কিন্তু 10 আওয়ার্স হলে সেটা এনাফ। তো আমার তো মনে হয় যে এটা হ্যাঁ সত্যি খুবই কাজ দেয়, বোন্ট ক্লগ পোর্স, এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেক সময় অনেকের ময়েশ্চারাইজার লাগিয়ে মানে একটু কোনো হোয়াইট হেডস বা কোনো পিম্পলস হতে দেখা যায়, তো সেটা এর ক্ষেত্রে আমি দেখিনি, অন্তত আমার ক্ষেত্রে হয়নি। আর আমি ছোট যে 30 গ্রামের যেটা প্যাক ওটা কিনেছিলাম, ওটার দামটা অনেকটাই কম, তো তারপরে আমার এত ভালো লাগে যে আমি তখন 100 গ্রামটা কিনি। আর তখন মনে হয় যে ময়েশ্চারাইজার যেহেতু এটা লাগাচ্ছি তাহলে ক্লিনজারটাই বা কেন ইউজ করব না। আর ইনস্টাগ্রামে একজনকে আমি ফলো করি, মেয়েটা মিনার্ভা, হয়তো অনেকেই তোমরা ফলো করো, তো ওর স্কিন আমি দেখেছি ভীষণ মানে প্লাম্প অ্যান্ড ইউথফুল, বাট শি ইজ 30 অ্যাবভ 30, আর ওর একটা বাচ্চাও আছে। তো এইরকম যদি ওর স্কিন হতে পারে, আমি মনে হয় আমার মনে হয়েছে যে আমারটা কেন হবে না। তো আমি এগুলো ইউজ করতে স্টার্ট করি, প্রায় 6 মাস হয়ে গেছে, 6 মাসের ওপর তো ডেফিনেটলি সেটাফিলের এটা হয়েছে, এটা অনেকদিন হয়ে গেছে ইউজ করছি, এটা 6 মাসের ওপর হয়েছে। আর আগে যেটা ইউজ করতাম সেটাও দেখাচ্ছি, হিমালয়ার এই ফেস ওয়াশটা আমি আগে ইউজ করতাম, এটা কলেজ লাইফ থেকে আমি ইউজ করছি, ন্যাচারাল গ্লো কেসার ফেস ওয়াশ, ইনস্ট্যান্ট গ্লো এটা, তো কেসার অ্যান্ড মিন্ট মেনলি। এটার যেটা আমি বুঝলাম যে উইথ টাইম, সময়ের সাথে সাথে আমাদের স্কিন আসলে তো এজ করে, তো সেক্ষেত্রে তখন আমার এটা খুব ভালো স্যুট করতো, কিন্তু এখন এটা আমাকে একটু স্কিনটা ওই বললাম ন্যাচারাল যে অয়েলটাকে মনে হয় সরিয়ে নিয়ে যায় ওটা মনে হয়, তবুও আমি এটা সাথে রাখি, তবুও আমি এটা ইউজ করি, কারণ খুব হেভি মেকআপের পরে মনে হয় যে একদম ভালো করে মুখটা ফ্রেশ হয়ে যাক আর কি, ভালো করে একদম ক্লিন করি, তখন আমি এটা ইউজ করি। তো এটা খুবই অ্যাফোর্ডেবল, 70 রুপিস। তো তোমরা যদি খুব ইয়াং হও, 20s-এর শুরুর দিকের আর কি বয়স, তো ডেফিনেটলি তোমরা এটা ইউজ করতে পারো। আর যাদের অয়েলি স্কিন তাদের তো আমি বলবো খুবই ভালো এটা স্যুট করবে,
তো দেখে নাও। আর এই ছিল আজকের আমার ছোট্ট রিভিউ। আমি এই দুটো প্রোডাক্ট ইউজ করি এবং করে আমি অনেক মানে ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমরা এগুলো ইউজ করে দেখতে পারো। আর যারা নতুন, যারা পুরনো, যারা এই ভিডিওটা দেখছো আর এতক্ষণ অব্দি দেখছো, তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও একটু কেমন লাগলো আর কি দেখতে চাও। আর ডেফিনেটলি যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব, কারণ খুব ভাল লাগে, দ্যাটস দ্য রিজন। আর আর কি বলবো, ভালো থেকো, সুস্থ থেকো। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্কগুলো দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, একটু কানেক্ট করো চাইলে। আর আর কি ট্রাই করে দেখতে পারো এগুলো, কারণ আমার যেহেতু ভালো স্যুট করেছে, আমি অনেকের শুনেছি ভালো স্যুট করে, তো ডেফিনেটলি তোমাদেরও করবে। সো টেক কেয়ার, গুড বাই, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো।